হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলামিন টিপস থ্রি সিক্স জির পক্ষ থেকে আমি আলামিন আর ভালো আছেন বলে আজকে আমরা ভিডিওটি দেখছেন তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো যে কীভাবে আমরা ফেসবুক প্রোফাইল লক করবো অনেকে আমাকে বলেছেন যে কীভাবে ফেসবুক প্রোফাইলটা লক করতে হয় আমরা অনেকেই জানি না তাই আমরা আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায় অ্যাকচুয়ালি ফেসবুক প্রোফাইল লক মানুষ আমরা কেন করি কারণ দেখা যাচ্ছে আমরা ফেসবুক চালাচ্ছি আমাদের ফটো আমাদের ভিডিও কিংবা আমাদের প্রোফাইল পিকচার যে ছবিগুলো থাকে আমাদের ফ্রেন্ড লিস্ট কিংবা আমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা থাকে অপরিচিত কেউ যে কেউ যদি প্রোফাইল লক না থাকে যে কেউ কিন্তু আমাদের প্রোফাইলে ঢুকে আমাদের ফটো ডাউনলোড করতে পারে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে দেখতে পারে মানে আমি একদম ওপেন কথা যেটা হচ্ছে আমি একদম ওপেন ওপেন সাপোজ আপনি একটা মেয়ে কিংবা ছেলে মেয়ে যেই হন না কেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছেন তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অনেক ধরনের ছবি পোস্ট করছেন আপনার পার্সোনাল ফটো পোস্ট করছেন কোনো জায়গায় বেড়াতে গেছেন ওই যে ওই ফটো পোস্ট করছেন তো এটা কিন্তু যে কেউ ডাউনলোড করে পুনরায় একটা অ্যাকাউন্ট খুলতে পারবে পুনরায় একটা অ্যাকাউন্ট খুলে ওই আর একটা ফেক নাম ফেক আইডি দিয়ে ফেসবুক ইউজ করছে তো এইসব সমস্যার থেকে সমাধান করার জন্য ফেসবুক ফেসবুক একটি ই চালু করেছে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল লক ফেসবুক প্রোফাইল লক থাকলে আপনার প্রোফাইল তো আপনার ফ্রেন্ডলিস্টও কেউ দেখতেই পারবে না বরঞ্চ আপনার প্রোফাইলের কোনো প্রকার ছবিও কেউ ডাউনলোড করতে পারবে না তো ফেসবুক প্রোফাইলটা অ্যাকচুয়ালি কেমন হয় দেখেন দেখেন এখানে লেখা আছে লক ইউর প্রোফাইল মানে আমার প্রোফাইলটি লক আছে বর্তমানে ঠিক আছে আমার প্রোফাইলটি লক আছে তো আপনাদেরও দেখাবো যে দুইটিভাবে ফেসবুক প্রোফাইল লক করা যায় দুইটিভাবে করা যায় একটি হচ্ছে সেটিংসের মাধ্যমে আরেকটি বর্তমানে ফেসবুক অ্যাপসটি এই অ্যাপসটি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আপডেট ভার্সন ইনস্টল করলে অটোমেটিকই একটা অপশন চালু হয়ে যায় যে ফেসবুক প্রোফাইল লক তো আমি আজকে এটাই দেখাবো তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকিন্টুটি প্রেস করে দিয়ে অপেক্ষা করুন চলে আসলাম মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনারা আপনাদের ফেসবুক ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পর ফেসবুকটি ওপেন করার পর দেখেন এই যে উপরে একটা ডট আছে থ্রি ডট এই থ্রি ডটটিতে ক্লিক করবেন দুইভাবে করা যায় আমি আগেই বলেছি আমি আজকে আপনাদের দুইভাবেই দেখাবো ফার্স্টে একটা যেটা সেটিংসের মাধ্যমে করা যায় ওইটা আমি দেখাচ্ছি যে সেটিংসের মাধ্যমে আপনারা কীভাবে প্রোফাইলটি লক করবেন ফার্স্টে আমি যাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সরি ফার্স্টে আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর দেখেন এখানে আছে হেল্প সেন্টার হেল্প সেন্টারে ক্লিক করি হেল্প সেন্টারে ক্লিক করার পর এরকম একটা ই চালু হবে তারপর আমরা এখানে লিখি লক প্রোফাইল এল ও সি কে লক দেখেন লক লেখার পর উপরে চলে আসবে লক প্রোফাইল তো লক প্রোফাইল আসলে দেখেন উপরে চলে আসবে হাউ ডু আই লক মাই প্রোফাইল অন ফেসবুক এই যে উপর একটা উপরেটাতে ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে ইউ ক্যান চুজ দ্য লক ইউর প্রোফাইল সো দ্যাট পিপল ইউ আর নট ফ্রেন্ড উইল বি হ্যাভ লিমিটেড ভিউ তো ইউর কন্টেন্ট দেখেন আপনি যে প্রোফাইলটি লক করেন আপনার এই কন্টেন্টগুলো আপনার ছবিগুলো এটা জাস্ট লিমিটেড কিছু লোক দেখতে পারবে যেমন আপনার ফ্রেন্ডস আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই দেখতে পারবে এটা কিন্তু আপনাকে ফেসবুক ক্লিয়ারলি বলে দিয়েছে তো এগুলা করার জন্য হয় নিউ লক ইউ প্রোফাইল কি কী করা লাগবে আপনি একটু ভালো করে পড়ে নেন কারণ পড়ে নিলে ভালো হয় দেখেন এখানে লেখা আছে অনলি ফ্রেন্ড উইল সি দ্য ফটো অ্যান্ড পোস্ট অন ইউর প্রোফাইল আপনার প্রোফাইলের ফটো এবং পোস্টগুলো শুধু আপনার ফ্রেন্ডে দেখতে পারবে অনলি ফ্রেন্ড ক্যান সি ইউর ফুল সাইজ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো শুধু ফ্রেন্ডে আপনার প্রোফাইল একটু আগে আমি বলেছি যে আপনার প্রোফাইল পিকচার কভার ফটো কেউ দেখতে পারবে না কেউ ডাউনলোড করতে পারবে না সেম কথাটা এখানে বলা হয়েছে অ্যানি পোস্ট ইউ হ্যাভ শেয়ার দ্য পোস্ট পাবলিক উইল চেঞ্জ টু ফ্রেন্ডস আর কি আপনি পোস্ট যদি শেয়ারও করেন ওইটা আপনার ফ্রেন্ড ছাড়া কেউ দেখতে পারবে না অনলি প্রশন অ্যাবাউট উইল ভিজিবল টু এভিউন নিউ প্রোফাইল অনলি ইউ ফ্রেন্ড উইল বি এবল সি ইউর স্টোরি আপনার স্টোরি শেয়ার করলে শুধু ফ্রেন্ডটা দেখতে পারবে প্রোফাইল রিভিউ ট্যাগ এগুলো সব আর কি আপনার সব কিছু অফ করতে হবে তো অফগুলো কোথেকে করবেন দেখেন আর একটা যেটা হচ্ছে আপনি সে তারপর আমাদের এখান থেকে আমরা বের হয়ে যাই আমরা পলিসিগুলো পড়লাম পলিসিগুলো পড়ার পর আমরা চলে যাই সেটিংসে সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা আমরা ঢুকবো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে সরি আমরা চলে গেলাম পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন সরি তো দেখেন আমরা স্ক্রল করে একটু নিচে আসি নিচে আসার পর দেখবেন এখানে আছে প্রোফাইল ইনফরমেশন প্রোফাইল ইনফরমেশন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো চলে আসছে তো এখানে যা যা পাবলিক করা আছে যেমন দেখেন এখানে আছে অনলিমি করা আছে আমার যেমন রিলেশনশিপ ম্যারিড এটা অনলিমি করা আছে এ টু জেড এগুলো আপনারা অনলিমি করে দেবেন তারপর পোস্টের যে ব্যাপারটা দেখেন পোস্টে ক্লিক করি পোস্টে ক্লিক করার পর দেখেন হো ক্যান সি ইউর পোস্ট ফিচার পোস্ট ফ্রেন্ড এটা ফ্রেন্ড করে দেবেন হো ক্যান সি ইউর স্টোরি ফ্রেন্ড করে দেবেন হো ক্যান সি ইউর হাইলাইটস এগুলো সব ফ্রেন্ড করে দেবেন তারপর আপনার প্রোফাইল ট্যাগিং এগুলো সব আপনারা দেখেন এখানে হো ক্যান সি ইউর অনলিমি আমার এখানে সব অনলিমি করা আছে অনলিমি 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 এগুলো সব অনলিমি করে দেবেন এই সেটিংস অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে গিয়ে আপনারা এগুলো সব অডি অনলি মি করে দেবেন অনলি মি করার পর আপনারা যখন আবার যাবেন হেল্প সেন্টারে যাবেন এগুলো হেল্প সেন্টারে যাওয়ার পর অনলিমিট করার পর এখানে যাবেন লক প্রোফাইল লক প্রোফাইলে ক্লিক করার পর হাউ ডু মাই লক প্রোফাইল দেখেন আপনারা এইসব সেটিংসগুলো যখন কমপ্লিট করে আসবেন তারপর এখানে দেখেন একটা প্রোফাইল আসবে এখানে একটা ট্যাপ আসবে লক প্রোফাইল লক প্রোফাইলের সার্চ জাস্ট ক্লিক করে দেবেন দেখেন সিওর প্রোফাইল এখন আনলক আছে আমি এখন লক করে দিচ্ছি সিওর প্রোফাইল অ্যাকজিট বিউ আমি এখন আরেকটি পদ্ধতি দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সহজ পদ্ধতি একেবারে এটা আপনারা আপনাদের ফেসবুক ইটা ডাউনলোড ইনস্ট আপডেট করলে আপনারা এটা পেয়ে যাবেন তো দেখেন যেটা করতে হবে আমরা আমাদের প্রোফাইল ফটোতে ক্লিক ক্লিক করি এই যে উপরে প্রোফাইল এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা মেনু আসে থ্রি ডট মেনু থ্রি ডট মেনু এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এই যে দেখেন এখানে আছে আনলক প্রোফাইল আমি এই যে একটা এক দু তিন চার নাম্বারে আছে আনলক প্রোফাইল এখানে ক্লিক করলে জাস্ট প্রোফাইলটি আমার আমি আবার লক করতে চাই এখানে ক্লিক করব অ্যাকজিট ভিউ ব্যাক দেখেন আনলক প্রোফাইল আনলক আনলক ইউ প্রোফাইল এটা আনলক হয়ে গেল ইউর আনলক প্রোফাইল এখন যে আমি আবার লক করতে চাই এই থ্রি ডটে পুনরায় ক্লিক করবো দেখেন এখানে আছে লক প্রোফাইল লক প্রোফাইলে ক্লিক করি লক প্রোফাইলে ক্লিক করবে লক ইউর প্রোফাইল লক ইউর প্রোফাইলে ক্লিক করার পর দেখেন ইউ লক ট ইউর প্রোফাইল আমার লক ইউ হ্যাব ইউ হ্যাভ লক ট ইউর প্রোফাইল আমার অ্যাকাউন্টটি লক হয়ে গেল তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারলেন কীভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লক করবেন আর আনলক করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল এখন ক্লিক করে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব যারা কীভাবে লক করতে হয় তারা না জানে তারা যাতে দেখে ভিডিওটি দেখে খুব সহজে প্রোফাইল লক করতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য